আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের শূন্যস্থান পূরণ ক্লাস করাবো। তোমরা তো অবশ্যই জানো আমাদের স্কুল এখনো খোলার কোনো সম্ভাবনা নেই, তাই আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি। অ্যাসাইনমেন্ট তোমরা স্কুলে 2 তারিখের মধ্যে জমা দেবে। বিগত আমরা ক্লাসগুলিতে যেই যেই কাজগুলি তোমাদের পড়িয়েছি ওগুলো তোমরা অবশ্যই করেছো, তো এগুলো তোমরা যেই ডেট অনুযায়ী করেছো প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা করে তোমরা ওটা খাতা করে আমাদের কাছে 2 তারিখের মধ্যে জমা দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আজকে আমি তোমাদের বোর্ডে কী কাজ দিয়েছি, আসো খেয়াল করো। দেখো পাঠ শিরোনাম শূন্যস্থান পূরণ করো। পূর্বের ক্লাসে আমি তোমাদের অর্ধেক অর্ধেক করে করে দিয়েছি, তো আজকে তোমাদের সুবিধার্থে আমি এই ক্লাসটা আরেকবার করাচ্ছি পুরোটা একসাথে নিয়ে। তো তোমরা মনোযোগী হও, আসো আমরা লিখি ও সাথে পড়ি। দেখো শূন্যস্থান পূরণ করো 1 থেকে 30 পর্যন্ত। দেখো আমি 1, তারপর এভাবে খালি ঘরগুলো রেখে দিয়েছি। এগুলো আমি প্রথম ক্লাসে তোমাদের তুলে পড়িয়ে দেখা দিয়েছিলাম, বাট আজকে আমি তোমাদের খালি ঘর রেখেছি, আজকে আমি তোমাদের সরাসরি এটা করে দেখাবো। দেখো খালি ঘরগুলো আছে 1, তারপর কি শূন্যস্থান 3, শূন্যস্থান তারপর 5, এরকম করে খালি ঘরগুলো আমি রেখেছি। তোমাদের তো 1 থেকে 30 সম্ভবত মুখস্থ হয়ে আছে, তো তোমরা সহজে এটা পারবে। খালি ঘরে তুমি জাস্ট সংখ্যাটা বসিয়ে দিবে, একের পরে কি 2, 3-এর পরে 4, 5-এর পর কি 6, এভাবে আমরা খালি ঘরগুলো আস্তে আস্তে পূরণ করব। তো দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি, 1-এর পরে কি আছে, খালি ঘর আছে, তো এখানে আমরা শূন্যস্থান পূরণ হিসেবে কি বসাবো, দেখো 1, 2 পরে পরে আমরা বসিয়ে দিব, 1-এর পর 2, তারপর 3, 3-এর পর 4, তাহলে খালি ঘরে আমরা কি বসাবো 4, তারপর 5, 5-এর পর কি আছে খালি ঘর, এটাতে আমরা কি বসাবো 6, 7, 8, তারপর 9, তারপর 10, পরে পরে এভাবে আমরা বসিয়ে দিব, 11, 12, 13, 14, তাই না? 13-র পরে কি 14, তারপর 15, 16, 17, 18, 19, তারপর 20, 2-এ 0, 20, তারপর 2-এ 1, 21, 21-এর পর কত কি হবে খালি ঘরটায়, 2-এ 2, 22, তারপর 23, খালি ঘরে কি বসবে 24, 25, তারপর 26, 27, 2-এ 7, 27, 2-এ 8, 28, 29, 3-এ 0, 30, তাই না? শিক্ষার্থীরা দেখো তোমাদের সুবিধার্থে আমি লিখে তোমাদের খালি ঘরগুলো পূরণ করে দিলাম, তোমরা অবশ্যই মনোযোগী হয়েছো। দেখো আমি একবার পড়িয়ে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এরকম আমার মতো বাসায় তোমরা খাতায় তুলবে, তোলার পরে নিজে নিজে তোমরা এই খালি ঘরগুলো পূরণ করবে, তাহলে তোমাদের পড়তে ও শিখতে সুবিধা হবে। তো শিক্ষার্থীরা তোমাদের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।